শুভ সন্ধ্যা আমাতামিতে সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি ডান্স ভিডিও করব, তার আগে একটু হেলদি ফুড খাবো, কারণ ডান্সে স্ট্যামিনা দরকার। প্রাণবন্ত ডান্স করতে গেলে পেট পুজো আগে করে নিতেই হবে, সেটা আমি আমার সব স্টুডেন্টদের বলি যে কিছু খেয়ে দে তারপরেই ক্লাসে এসো, তার কারণ পেটে খিদে জ্বালা নিয়ে কখনো কোনো কিছুতেই মন বসানো যায় না। তো আমি আজকে একটা হেলদি ফুড করব, কিন্তু ভীষণ টেস্টি। এটা একটা কর্নের রেসিপি, আপনারাও খেতে পারেন এবং ছোটদের অবশ্যই খাওয়াতে পারেন, মানে পারেন বলবো না, খাওয়াবেন, কারণ এটা ভীষণ হেলদি এবং স্পাইসিও তার সঙ্গে, কিন্তু একদমই কোনো স্পাইসি মশলা কিছুই নেই। দেখুন আমি করছি, কড়াটা হালকা গরম করে নিয়ে অলিভ অয়েল দিয়ে দেব। এবার সেদ্ধ করে রাখা কর্নটা এর মধ্যে দিয়ে দেব। বেশি ভাজবো না, অল্প একটু। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব, এবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেব। আমি ক্যাপসিকাম একটু বেশি খাই, সেজন্য আমি বেশি ভরে একটু ক্যাপসিকাম দিই, আপনারা চাইলে একটু অল্প দিতে পারেন, তবে ক্যাপসিকাম খাওয়া ভীষণ ভালো। এটা প্রথম থেকেই ছোটদের খাওয়ানো অভ্যেস করবেন, ভীষণ দরকার। আমি ছোটদের নিয়ে একটু ওয়াকি মহাল, সেই জন্য যখন তখন এই ধরনের জ্ঞান দিয়ে থাকি। এবার শেষে আমি এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি অ্যাড করছি। এগুলো আমি বেশি ভাজবো না, জাস্ট দিয়ে নেড়ে নিয়ে তুলে নেব, মানে ওভেন বন্ধ করে দেব। ব্যাস রান্নাটা রেডি, গার্লফ্রেন্ড এসে গেছে রেসিপিটা বানাতে বানাতে, তাই বললাম যে আমার সাথে বসেই খাও ক্যামেরার সামনে। আপনারাও করে খেয়ে দেখুন, অবশ্যই জানাবেন কেমন লাগলো। টেস্ট আহামরি মারাত্মক ভালো কিছু নয়, কিন্তু একদম টেস্টি নয় সেটাও নয়, সব থেকে বড় কথা ভীষণ হেলদি। তো আপনারাও করুন, খান, খাওয়ান, আমাতে আমি দেখুন। শুভরাত্রি।